বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হলেন এক ব্যক্তি ঘাতক গাড়ি ও দুজন যাত্রীকে পুলিশ আটক করলেও পালিয়ে যায় চালক প্রাত ভ্রমণে বেরিয়ে বেপরোয়া মারুতি ভ্যানের ধাক্কায় জখম হলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায় টাকি সড়কে জানা গেছে একটি মারুতি ভ্যান বেপরোয়াভাবে এসে এক ব্যক্তিকে ধাক্কা মারে পরে রাস্তার পাশের একটি গাছের গুড়িতেও ধাক্কা মারে গাড়িটি চালক পালিয়ে গেলেও গাড়িতে বসা দুই যুবককে ধরে ফেলে স্থানীয়রা পুলিশ গাড়ি ও দুই যুবককে থানায় নিয়ে আসে তাদের কাছ থেকে লক্ষাধিক বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে দাদা রাস্তায় বেরিয়েছিল হাঁটতে সকালবেলা খবর পেলাম এসে দেখলাম যে এরকম ওই গাড়িটা দাদার অ্যাক্সিডেন্ট করে মেনে দিয়েছে তারপরে লোকজন নিয়ে হসপিটালে চলে গেছে দাদার কাছে কিছু টাকা আছে ও টাকা আমি বলতে পারবো না কোথায় যাচ্ছিল তারা ওরা বলতে পারছে না কোথায় যাবে ওদের জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু ওরা বারবার বলছে আগে যাব আমরা চাচ্ছি এর সঠিকটা করার জন্য যাতে গরিব মানুষ চিকিৎসা যাতে পায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দেগঙ্গা